ফুসফুস করে বলতে লাগলো, তোমাকে আমি মেচেও ভাবতাম না, সবসময় বিশ্বাস ছিল তুমি তুমি সব কিছু মেচিউরিটি নিয়ে হ্যান্ডেল করবে আমাদের সম্পর্কটা গো। খিতুটা একটুখানি একটুখানি সাময়িক টানা পড়াতে তুমি আমাকে জাস্ট 1-2 দৌড়ে সরিয়ে দিলে, ইনিয়ে বিনিয়ে নিজে মিথ্যে বিয়ের কাহিনী শোনালে, তারপর বললে আমাকে ভুলে যান। হাউসলিং, এটা কি বাংলা সিনেমা পেয়েছ? অনু ফুপাতে ফুপাতে সামান্য গলা উঁচিয়ে বলল, আসলে পরিস্থিতি ফাঁকির পরিস্থিতি, ভালো কিভাবে বাঁচতে হয় নিজের বোনকে দেখে শিখো। ঋতিক ভাই এসেছে, শব্দে কথা বলতো, দূরে থাক, অভিমানে ফিরেও তাকাচ্ছে না ওর দিকে, তবুও চুপচাপ সহ্য করছে মেয়েটা। কেন জানো? কারণ ও সত্যিকারে ভালোবেসেছে, সত্যিকারে ভালোবাসার পরিস্থিতির দোহায় দেওয়াটা একটা অজুহাত মাত্র, ভালোবাসা যতটা সুখ ঠিক ততটাই যন্ত্রণা। এই মাতাতীত্ব সুখ আর মাতাতীত্ব যন্ত্রণা দুটোকেই সরিয়ে দিতে পারলে তবেই না তুমি সত্যিকার ভালোবেসেছ। কিন্তু আফসোস, তুমি এসবের কিছুই জানো না, কিছুই বোঝো না, শুধু একটু আবেগের বশে বলে দিয়েছ সারা জীবন আমার সাথে থাকবে। আরে একসাথে থাকাটা কি এতই সোজা? হেইট ইউর ম্যাচুরিটি। রেগে মেগে কথা শেষ করে হনহনিয়ে পিছু হাটে প্রত্যয়, সঙ্গে সঙ্গে পেছন থেকে ছুটে এসে ওকে শক্ত করে চাপটে ধরল অনু। অনুর কান্নারত তীব্র শরীরের ঝাঁকুনি পুরোপুরি অনুভব করতে পারছে প্রত্যয়। বৈশাখী বিকেলের উত্তাপের মাঝেও তৎক্ষণাৎ একটা নরম ভেজে অনুভূতিকে ছেয়ে গেল প্রত্যয়ের হৃদয় মন। এভাবে কিছুটা সময় অতিবাহিত হলে চোখ দুটো খিজে বন্ধ রেখে নিজেকে কিছুটা সামলে নিয়ে নরম স্বরে প্রত্যয় বলে, সরি অনু, মাথা ঠিক ছিল না তাই তোমাকে একটু বেশি বকে পেরেছি, কেঁদো না। অনু প্রত্যয়ের পিঠে মাথা এলিয়ে দিয়ে এদিক ওদিক না সূচক মাথা নাড়িয়ে বলল, আমি সরি, খুব সরি, কোনো কিছু ভাবনা চিন্তা না করে আপনার সাথে নিজের সমস্যা শেয়ার না করে এভাবে এতগুলো মিথ্যে কথা বলে আপনাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য অজুহাত তৈরি করা আমার মোটেই ঠিক হয়নি। আমাকে কি ক্ষমা করা যায় না শুধু একবার, প্লিজ? সেখানে তুমি আমার কাছে অপরাধী নও, সেখানে ক্ষমা করার প্রশ্ন আসছে কোথা থেকে অপরিচিতা? অনু এবার চোখ তুলে তাকায় প্রত্যয়ের পানে, বোঝার চেষ্টা করে ওর কথার সারমর্ম। প্রত্যয় ঘুরে দাঁড়িয়ে অনুর চোখ মুছিয়ে দেয়, অতঃপর হিস হিসিয়ে শুধায়, ক্যান ইউ ফিল ইট ডিয়ার? কি ফিল করব? প্রত্যয় একই সুরে বলে, মাই লাভ, ইউ ফল ইন লাভ উইথ মি হার্ডলি সেমলেসলি ডেসপারেটলি অ্যান্ড আনকনসিয়াসলি। প্রত্যয়ের কথায় অনু লজ্জায় মিয়ে যায়, লতানো তরুর ন্যায় মাথাটা নুয়ে ফেলে তৎক্ষণাৎ। প্রত্যয় অনুর জীবকে হাত দিয়ে মাথাটা একটু তুলে বলে, আর যদি কখনো কিছু লুকিয়েছ তাহলে সত্যি সত্যি তোমাকে আর ক্ষমা করব না আমি। অনু হেঁচকি তুলতে তুলতে না সূচক মাথা নাড়ালো। প্রত্যয় ওকে দু হাতে বাহুডুরে আগলে ধরে তপ্ত গমগমে চমৎকার আওয়াজে বলে, আমি তোমার হৃদয়ের গোপন থেকে গোপনীয় কথাটাও জানতে চাই অনু, হতে চাই তোমার সুখের সন্ধি আর দুঃখের পিছুটান, আমার নীড়ে তুমি সর্বক্ষণ ভালোবাসায় অম্লান। বুড়ি গঙ্গা পাড়ের নাতিশীতোষ্ণ বাতাসের সাথে সাথে তখনও ভেসে আসছিল বেসুরো দুটো গানের লাইন, আমার বেঁচে থাকার প্রার্থনাতে বৃদ্ধ হতে চাই তোমার সাথে, অনেক খুঁজে তোমায় নিলাম চিনে ভালোবাসার এই দিনে। আলিশান মহলের সবচেয়ে সুন্দর আকর্ষণীয় আর বড় ঘরটায় থাকেন আজমির শেখ। এটা মূলত কৃতিকের বাবা জামশেদ জায়নের ঘর ছিল, স্বামীর সূত্রে এই ঘরের উত্তরাধিকারী এখন তিনি। আপাতত এই ঘরের কর্নারে যে দামি মখমলের ডিভানগুলো রয়েছে তাতে মুখোমুখি হয়ে বসে আছে আজমির শেখ আর জায়ান কৃতিক। কৃতিক সেই তখন থেকে এসে বসে বসে পায়ের উপর পা রেখে তুলেছে, দু আঙুল দিয়ে বারবার ঘষে যাচ্ছে নিজের কপাল।
মূর্তিমান কৃতিকের দিকেই তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছেন আজমেরি। কৃতিক দেশে আসার পরে এটাই তাদের প্রথম সাক্ষাৎ। কৃতিক কি বলতে এসেছে কিংবা কি বলবে সেসবের জন্য বেশিক্ষণ অপেক্ষা না করে নিজেই গভীর গলায় প্রশ্ন ছুড়লেন আজমেরি শেখ। এই ঘরে কেন এসেছো, কি চাই? কৃতিক নিজের বন্ধ চোখ জোড়া অকস্মাৎ খুলে ফেলল, অতঃপর শান্ত মসৃণ গলায় বলল, কি চাই সেটা আপনি ভালো করেই জানেন, তাহলে কেন করলেন এটা? কোন সাহসে আমাকে আমার অরুর কাছ থেকে কেড়ে নিয়ে এলেন? অরু ছাড়া পুরো দুনিয়াতে এখন আমার আর কেউ নেই, আপনি সেটা ভালোভাবে জানতেন, তবুও আমায় দ্বিতীয়বার একাকিত্বের যন্ত্রণায় ভোগালেন কেন? আনসার মি। আজমেরি থমথমে গলায় বললেন, ভদ্রভাবে কথা বলো, আমি তোমার গুরুজন হই। কৃতিক এক পা অন্য পায়ের উপর তুলে দিওয়ানে গা ছড়িয়ে বসে বলল, হ্যাঁ তা হন বটে, শাশুড়ি মা বলে কথা। আমি কারোর শাশুড়ি নই। কৃতিক একটু তাচ্ছিল্য করে হেসে বলল, আপনি মানেন বা না মানেন অরু আমার, আপনি ভালো করেই জানতেন, ইউএসএ টু বিডি কেন, পৃথিবীর মধ্যে যে কোনো গর্তে গিয়ে লুকালেও অরুকে আমি ঠিক খুঁজে বের করতাম, শুধু শুধু টাইম ওয়েস্ট করলেন। আজমেরি শেখ তুমি চাওয়ার পাত্রী নন, যথেষ্ট সুকৌশলী মহিলা তিনি। তাই এবার চোয়াল শক্ত করে কৃতিকের চোখে চোখ রেখে আজমেরি বললেন, আমি যা করেছি তোমার আর অরুর মান সম্মান বাঁচানোর জন্যই করেছি। একবার ভেবে দেখেছ, এবারের একমাত্র ছোট সাহেব তার সৎবোনকে বিয়ে করেছে, এ কথা জানাজানি হলে তোমার পরিবারের এত বছরের ঐতিহ্য নামধাম আভিজাত্য কোথায় গিয়ে দাঁড়াবে? সমাজের মানুষ তোমার চরিত্রে আঙুল তুলবে, সেই সাথে আমার ওইটুকুনি মেয়ের দিকেও। আজ মেরে শেখের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সামনের টি টেবিলে পাঞ্চ মেরে গর্জে উঠল কৃতিক, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস ফাকিং সমাজ, আমার আত্মা যাকে চেয়েছে আমি তাকেই বিয়ে করেছি, তাকেই ভালোবেসেছি আর তার সাথেই বেড শেয়ার করেছি। দেখি কোন সমাজের সাহস আছে আমার অরুকে কটাক্ষ করার। যে সমাজ অরুর কিংবা আমার ফিলিংসের দিকে আঙুল তুলবে সেই সমাজের নিয়মই ভেঙে দেব আমি। তাতে যদি আমি যাই কৃতিক শেষ হয়ে যাই তবে তাই হব, তবু অরুকে আমি এই জন্মে ছাড়ছি না। আজমেরি শেখের মুখের উপরে এক নাগারে অনেকগুলো কথা ছুঁড়ে মেরে কটকটিয়ে বেরিয়ে যায় কৃতিক। যাওয়ার আগে পিছু ডেকে নির্লিপ্ত কণ্ঠে আজমেরি বলেন, যেদিন সন্তানের বাবা হবে সেদিন ঠিক বুঝবে আমি কেন এত সব করেছি। কৃতিক না ঘুরিয়ে দাঁড়িয়ে বলল, আমার আর আপনার মেয়ের ডিএনএ আর যাই হোক দুশ্চরিত্রের অধিকারী হবে না, অ্যাজ এ প্যারেন্টস ফর মি দ্যাটস এনাফ। পরক্ষণে কি ভেবে যেন ঘুরে দাঁড়িয়ে কৃতিক বলে, আর হ্যাঁ অনুপ্রত্যয়ের বিয়ের আগ পর্যন্ত আপনার ভাইয়ের পরিবার কিছুতেই যাতে কৃতিক কুঞ্জ ত্যাগ না করে, পুরো বিয়ের অকেশনে তারা আমার স্পেশাল গেস্ট। কৃতিক যখন কথাগুলো বলছিল তখন ওর ঠোঁট ভেঙে বেরিয়ে আসছিল সামান্য রহস্যময়ী করুর হাসি। কৃতিক স্থান ত্যাগ করে চলে যেতেই তীরের ছিলার মতো এক ভ্রু উঁচিয়ে আজমেরি শেখ কটমটিয়ে বলেন, কিয়ারা রেজওয়ারিও যে কী খেয়ে এমন ত্যাদর ছেলে জন্ম দিয়েছিল কে জানে, এ নিশ্চয়ই ব্রিটিশের বংশভূত। কৃতিকের উপর রাগ ছাড়তে গিয়ে একটা কথা মিস করে গিয়েছে আজমেরি শেখ, সেটা মাত্র মস্তিষ্কে বিট করতেই তিনি অস্ফুটে বললেন, অনু আর প্রত্যয়ের বিয়ে মানে কি বললো এই ত্যাদর ছেলে? আমার মেয়েগুলো কি ওর খেলার পুতুল নাকি? না না, এখনই ওর এসব কৌশলের পরিকল্পনা বন্ধ করতে হবে। আজমেরি শেখ রেগে মেগে ডিভান ছাড়লেন, তারপর দ্রুত পায়ে হাঁটা ধরলেন কৃতিককে অনুসরণ করে। করিডোরের এ মাথা থেকে ও মাথা কোথাও কৃতিক নেই, অগত্যায় হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়লেন তিনি। আজমেরি শেখ যেখানে দাঁড়িয়েছিলেন তার পাশে সিঁড়ি ঘরের ওঠার রাস্তা, ঠিক সেখান থেকে কিছু অযাচিত আওয়াজ কর্ণকুহরে পৌঁছালে তড়িৎ গতিতে চোখ ঘোরালেন তিনি। মরচে যাওয়া আবছা আলোতে দেখলেন অন্ধকার সিঁড়িতে বসে বসে ফোপাচ্ছে অনু, পাশেই বসে আছে প্রত্যয়। অনু কাছে দেখে বারংবার ওর মাথায় হাত বুলিয়ে ওকে শান্ত করার চেষ্টা চালাচ্ছে প্রত্যয়। অনুর মাথায় হাত বোলাতে বোলাতে আদরে আওয়াজে ভেসে এলো প্রত্যয়ের দিক থেকে, এত কাঁধে কেউ মাথা ব্যথা করবে তো জান,
আর বকবো না, সরি তো। এই যে দেখো কান ধরেছি, গাঁট হয়েছে আমার। আমার অনু, আমার ময়না পাখি, আর কেঁদো না। পরক্ষণে আবারও নিজের বলিষ্ঠ হাতের পিঠ দিয়ে অনুর দু কপাল মুছিয়ে দিল প্রত্যয়। আজমিরি শেখ খানিকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ছেড়ে অনু আর প্রত্যয়ের দৃষ্টিগোচর হবার আগেই দ্রুত চলে এলেন সেখান থেকে। তখন মাঝরাত, বাইরে পূর্ণিমা, রাতের আকাশে মস্ত বড় চাঁদ উঠেছে। চাঁদের আলোতে ভেসে যাচ্ছে কৃতিক কুঞ্জের সুবিশাল মহল। রূপার বার্তায় মাত্রই রুম থেকে বেরিয়েছে অরু। মা নাকি ওকে ডেকে পাঠিয়েছে। গত দুদিনে মামির উপদ্রব কমেছে খানিকটা। সে আপাতত রেজাকে নিয়ে হসপিটালে রাত্রি যাপন করছে। আর রূপা মামির মতো এত ভেজাল করে না, তাই রূপাকে খুব বেশি বিরক্ত লাগে না অরুর। ওই জন্যই তো রূপার কথা মতো সহস রওনা হয়েছে মায়ের ঘরের দিকে। কিছু দূর গিয়ে করিডোরের মাঝে পথেই আটকে গেল অরুর পা। দেখল অন্নপাশ দিয়ে অনুও বের হয়ে এসেছে। অনুকে শুকনো মুখে এগিয়ে আসতে দেখে অরু তাড়াহুড়ো করে ওর কাছে গিয়ে শুধালো, কিছু কি হয়েছে আপা? মা আমাকে হঠাৎ ডেকে পাঠালো যে। অনু ঠোঁট উল্টে জবাব দেয়, জানি না রে, আমাকেও ডেকে পাঠিয়েছে। সত্যি করে বল অরু, ঋত্বিক ভাইয়ার সাথে কিছু করিসনি তো? অরু বিরক্ত কণ্ঠে বলল, আপা উনি এসছে থেকে আমার মুখের দিকে অবধি ভালো করে তাকাচ্ছে না, কথা বলা দূরের কথা। অনু বলল, ভাগ্যিস মামি নেই, থাকলে এটাকে তিল থেকে তাল বানিয়ে হাজারটা অপবাদ চুরি দিত। অরু অন্য মনস্ক হয়ে গেল, মনে মনে ভাবল, হতেও তো পারে, মামির কথাই ঠিক, জায়ান কৃত্তিক এখন আর আমাকে ভালোবাসে না। এখন আর আমি আগের মতো গোলগাল নেই, শুকিয়ে গিয়েছি অনেক, তাই হয়তো আমার সৌন্দর্যে উনি আকর্ষিত হচ্ছেন না, ভালো লাগছে না আমাকে আর। ভাবনার মাঝপথে অনু আচমকা ধাক্কা দিল অরুকে। অরুর ভ্রম কেটে গেল, গলা খাদে নামিয়ে অনু বলে, এখানে দাঁড়িয়ে না থেকে ভেতরে চল। আর হ্যাঁ, কিছু কড়া কথা শোনার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখ, মা তো একটু বলবেই, ওসব মনে রাখার দরকার নেই, কেমন? অরু অনুর কথায় মাথা নাড়িয়ে সায় জানিয়ে অনুর আঁচল ধরে পেছন পেছন এগিয়ে গেল। মা আসবো? আজমিরি শেখ হাতের বইটা রেখে ঘুরে তাকালেন। পাওয়ারি চশমায় স্পষ্ট দেখতে পেলেন ফুটন্ত কোলের মতো তার দুই মেয়েকে। একজনের পরনে লাল টকটকে চুড়িদার, আরেকজনের পরনে কালো। আমেরিকা থেকে আসার পরের দিনগুলোতে যেমন বিষণ্ণ মলিন মুখশ্রীতে ঢাকা পড়ে থাকতো স্নিগ্ধ চেহারাটা, এখন এই মুহূর্তে তার উপস্থিতি নেই বললেই চলে। যদি অরুকে কাহিল দেখাচ্ছে, তবু কোথাও একটা লাবণ্যের আভা ফুটে উঠেছে ছোট্ট মুখটায়। মেয়েদেরকে এক নজর পরখ করে আজমিরি শেখ বইয়ের পাতা উল্টাতে উল্টাতে গম্ভীর গলায় বললেন, হ্যাঁ এসো। অনু ভেতরে ঠুকতে ঠুকতে বলল, কি হয়েছে মা, শরীর খারাপ করছে তোমার? আমি ঠিক আছি, তুমি ঠিক আছো তো? মায়ের কথার রহস্য ছেদ করার ক্ষমতা নেই অনুর, অগত্যায় শুষ্ক ঠোঁক গিলল ও জিভ দিয়ে অধর ভিজিয়ে বলল, ঠিকই তো আছি মা। আজমিরি শেখ আর কথা ঘোরালেন না, স্পষ্ট আওয়াজে বললেন, প্রত্যয়ের পরিবারের সাথে কথা বলা হয়েছে, ওরা কাল সন্ধ্যায় আসে, দুপুর সেজেগুজে রেডি থাকবে। আমি তো আর জায়ান্ট কৃত্তিক না যে পরিবার সমাজ এসবের বাইরে গিয়ে যা ইচ্ছি করব। যা হবে দু পরিবারের সম্মতি এবং সকল রিচুয়াল মেনেই হবে। আজমিরি শেখের কথায় অরুর মুখটা চুপসে গেলেও আনন্দে পুলকিত হয়ে ওঠে অনুর হৃদয়ে। সকল আশা ভরসা বিসর্জন দেওয়ার পরে যে এমন মেঘনা চাইতে জল, ও পারছে না খুশিতে চিৎকার দিয়ে লাফিয়ে উঠতে, কারণ সেটা ওর ধাঁচে নেই। তাই চুপচাপ মায়ের কথায় মাথা কাত করে সম্মতি জানালো অনু। এবার যেতে পারো। আজমিরি শেখ যাওয়ার অনুমতি দেওয়ার সঙ্গে সঙ্গে দু বোন বাইরের দিকে অগ্রসর হয়। ঠিক তখনই পুনরায় অরুকে ডেকে ওঠেন তিনি। মায়ের ডাকে অরু পিছে তাকালে একটা ভারী দীর্ঘশ্বাস ছেড়ে আজমিরি বললেন, তোমার স্বামীকে বলবে সে যাতে যথাসময়ে মেহমানদের সামনে উপস্থিত থাকে। আমরা সামাজিক জীব তো, তাই এসব আতিথেয়তা আমাদের পালন করতে হয়, খেয়াল রাখতে হয় অতিথিদের সর্বোচ্চ আপ্যায়নে। তাই কালকের দিনটা অন্তত যাতে একটু ভদ্রভাবে নিচে নামে।
কেন যেন মায়ের তিক্ত কথাগুলো আজকে বেশ মনে ধরলো অরুর। ইচ্ছে তো করছে উড়ন্ত পাখির ন্যায় উড়ে উড়ে টানা ছাপটাতে। এই প্রথম কৃতিকার ওর সম্পর্কটা মুখ দিয়ে উচ্চারণ করলেন মা। তার মানে কি একটু একটু করে সম্পর্কটা স্বাভাবিক হচ্ছে মায়ের কাছে? এর চেয়ে খুশির আর কী বা হতে পারে? আজ অনেকগুলো দিন পরে হয়তো ওরও একটু ঘুমোতে পারবে, যাকে বলে সত্যিকারের ঘুম। ওদিকে ঘুম নেই অনুর চোখে। কি বলল মা এটা? এত তাড়াতাড়ি কি মনে করে সব কিছু মেনে নিল মা? এটা কি আসলে সত্যি নাকি স্বপ্ন? ঘুম ভেঙে গেলে যদি সব মিথ্যে হয়ে যায় তখন? অযাচিত ভয়ের সত্যতা যাচাই করার জন্য নিজের শরীরেই নিজের চিমটি কাটল অনু। ব্যথা পেয়ে তড়াক গতিতে উঠে বসল ও। মনে মনে বলল, সবই ঠিক আছে, কোনো কিছু স্বপ্ন কিংবা ভ্রম নয়, কিন্তু রেজা ভাই আর মামি জানলে কি অশান্তিটাই না করবে কে জানে? মাকে না আবার কথা দিয়ে পিস্ট করে ফেলে, তখন তো আমারই কষ্ট হবে। হে উপরওয়ালা, যা হওয়ার তা যাতে ভালো ভালোই হয়, নয়তো মায়ের কষ্ট আমি দেখতে পারবো না কিছুতেই না। নিশুতি নিস্তব্ধ শুনশান তমসাচ্ছন্ন রাত, ওরও গভীর তলিয়াছে। দক্ষিণের জানালাটা হাট করে খোলা, সেথা থেকে বুড়ি গঙ্গা পাড়ের শাঁসা বাতাস ধেয়ে আসছে, অদূরে লঞ্চের হুইসেল পাচ্ছে। হয়তো শেষ রাতে ঘাটে ভিড়েছে, তাই ঘুমন্ত যাত্রীদের জানান দিতেই এই তীক্ষ্ণ আওয়াজ। লঞ্চের তীক্ষ্ণ আওয়াজে ঘুমের খুব একটা অসুবিধে না হলেও সিগারেট পোড়া উৎকণ্ঠ গন্ধে দম বন্ধ হয়ে আসছে ঘুমন্ত অরুর। মনে হচ্ছে কেউ নাকের কাছে এসে সিগারেট ধরিয়েছে, যে সেই সিগারেট না, বিদেশি ব্র্যান্ডেড কোনো সিগারেট, যার দুরুন গন্ধটাও তীক্ষ্ণ। ঘুমের মাঝেও কেমন মস্তিষ্কে গিয়ে লাগছে, বাইরের হিমেল হাওয়ায় সেই গন্ধ দূর করতে পারছে না। বেশ কিছুক্ষণ ঘুমের তালে হাঁস ফাঁস করে শ্বাস নিতে না পেরে অবশেষে লাফিয়ে উঠে বসল অরু। বাইরের চাঁদের আলোতে আলোকিত ঘর, সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছে। পুরো রুমে কেউ নেই, অথচ সিগারেটের গন্ধটা এখনও বর্তমান। নিজের মনের ভয় আর সন্দেহ কাটাতে উঠতে গিয়ে বৈদ্যুতিক লাইট জ্বালালো অরু। রুম জুড়ে ফকফকে আলোকে রশ্মি ছড়িয়ে পড়তেই অরুর দৃষ্টিগোচর হলো মিয়ে যাওয়া ধোয়ার কুণ্ডুলি। দেখে মনে হচ্ছে এখানে একটু আগেও কেউ ছিল, কিন্তু কে? এত রাতে নিজের ঘুম বিসর্জন দিয়ে কে আসতে পারে এই রুমে? ভাবনায় পড়ে গেল অরু। তবে ভাবনারা ঘনীভূত হওয়ার আগেই চোখের পাতা ভার হয়ে এলো ঘুমে। অরু আর রুমে দাঁড়িয়ে থাকতে পারল না, তৎক্ষণাৎ গিয়ে গা এলিয়ে দিল বিছানায়। ঘুমিয়ে তলিয়ে যেতে যেতে ভাবল, যে থাকার থাকুক, জায়ান কৃত্তিক বাড়িতেই আছে, কেউ আমার কিছু করতে পারবে না, আফটার অল হি ইজ মাই সুপার হিরো। আজ আর একাডেমিতে যাওয়া হলো না অরুর, সন্ধ্যায় মেহমান আসবে, তার ওপর এখনও কৃতিকের বন্ধুরা আছে, তাই বাড়িতে অনেক কাজ। সকাল সকালে টেলিফোন করে নীলিমাকে জানিয়ে দিয়েছে অরু, বলেছে সন্ধ্যাবেলায় যাতে শাড়ি টাড়ি পরে নীলিমাও চলে আসে, তাহলে একসাথে সেলফি তোলা যাবে। নীলিমাও বেশ উৎসুক হয়ে সায় জানিয়েছে অরুর কথায়। অবশেষে অনু আবার বিয়ে হতে যাচ্ছে, ওদের খুশির যেন সীমা নেই। নীলিমার সাথে কথা শেষ করে অরু খাবার টেবিলে আসলে আজমেরি শেখ বলেন, তাকে বলা হয়েছিল? তাকে বলতে মা কৃতিককে বুঝিয়েছে। ব্যাপারটা মাথায় আসতে ওরও দৌড়ে সিঁড়ি ভেঙে উপরে যেতে যেতে বলল, এক্ষুনি বলে আসছি মা, তাড়াহুড়োই ভুলে গিয়েছিলাম। ওরও যখন উঁকি ঝুঁকি দিয়ে কৃতিকের রুমে প্রবেশ করল, তখন সে 8 বছর আগের মতোই অনুভূতি হচ্ছে ওর। মনে হচ্ছে এই বুঝে উঠে এসে ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেবে কৃতিক, তারপর দাঁত খিচিয়ে বলবে, আমার রুমে কি চাই? অথবা হিতে বিপরীত হতে পারে, না উঠেই হাতের ইশারায় ডেকে বলতে পারে, এখানে বস, তোকে দেখব। মনের মাঝে বাসা বাঁধা তখনকার যমরাজ যে এখন হৃদয়ের পৃথ্বীরাজ হয়ে যাবে কে জানত? অতীতের কথা মনে করে ফুস করে একটা নিঃশ্বাস ছেড়ে রুমের মাঝে এগিয়ে যায় অরু। বেলা প্রায় 11টার কাছাকাছি, অথচ এখনও উদম সুরের উপর হয়ে ঘুমাচ্ছে কৃতিক। কোমর অবধি টানা কমফোর্টার ছাড়িয়ে তা ভি শেপে পৃষ্ঠদেশ, পুরুষালী বাহু ফর্সা পিঠের ইতিউতি রাজত্ব গেড়ে বসা কুচকুচে কালো তিল সব কিছুই দৃশ্যমান অরুর চোখে। সেদিকে তাকালেই যেন ঘোর লেগে আসে,
জাগ্রত হয় অবাধ্য নারী সত্তা। তাই বেশিক্ষণ না তাকিয়ে তাড়াহুড়ো করে চোখ নামিয়ে অন্যদিকে তাকিয়ে রিনরিনে আওয়াজে ডাকলো অরু।